প্রথম দিনের আয় শামশেরার আশানুরূপ না থাকলেও ট্রেড অ্যানালিস্টের চোখ ছিল দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের দিকে। কারণ অনেক সময় দেখা যায় ফার্স্ট দিনের আয় কোনো মুভির ভালো না হলেও সেকেন্ড দিনে মানে শনিবার সেটা পিক করে। হ্যাঁ, শামশেরার ক্ষেত্রেও সেটাই হয়েছে। বাট তারপরেও এই মুভি ফেস করতে যাচ্ছে আরও ভয়াবহ সিচুয়েশন। ফার্স্ট ডে শুক্রবার, যেখানে আয় হয়েছিল 10.25 কোটি রুপি, সেই জায়গায় সেকেন্ড দিন শনিবারে এসে সামান্য আয় বেড়ে দাঁড়ায় 10.50 কোটি রুপি এবং দুই দিনে টোটাল ইনকাম দাঁড়ায় 20.75 কোটি রুপি। এখন আয় যেহেতু বেড়েছে, সামান্য বাড়লেও স্বস্তির তো খবর, কিন্তু আসলে স্বস্তি নয়, এখানে বড় একটা অস্বস্তি রয়েছে। কারণ আগামীকাল রবিবার, যেখানে শামশেরার আয় আরও বাড়া উচিত, সেটা হয়তো আর হবে না। কারণ অনেক শো শামশেরার বাতিল করা হচ্ছে। নেট দুনিয়ায় এই মুভির বাজে রিভিউ, তারপর ওয়ার্ড অফ মাউথ ভালো না আসার কারণে খুব বড় সড় ধাক্কা ফেস করতে যাচ্ছে শামশেরা। বলিউড হাঙ্গামা রিপোর্টস থেকে জানা গিয়েছে যে সিনেমা হল কর্তৃপক্ষ শামশেরার শো নামিয়ে ফেলা শুরু করে দিয়েছে অলরেডি, অ্যান্ড সোমবার হতে হতে সেটা অর্ধেকের ঘরে নেমে আসবে। এখানে বলে রাখি, শামশেরা কিন্তু প্যান্ডামিকের পরে বলিউড মুভিগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক হল পেয়েছিল, প্রায় 4350টা। শুধু তাই নয়, শামশেরার শোস যারা অ্যাডভান্স বুকিং দিয়েছিল সেই সব দর্শকদের মধ্যে ম্যাক্সিমাম দর্শক টিকিট ক্যান্সেল করছে। অ্যান্ড ইন্ডিয়ার ফিল্ম অ্যানালিস্ট কোমল নাহাটা টুইটারে পোস্ট করে জানিয়েছেন, অনেক জায়গায় দর্শক শূন্যতার কারণে শামশেরা মুভির সকালের এবং বিকালের শো বাতিল করে দিচ্ছে হল মালিকরা। এছাড়া এও জানা যায় যে সকালের শোয়ের মধ্যে আজকে অর্থাৎ রবিবারের প্রায় 40% শোস খালি ছিল, আর বাকি 60% শোজের মধ্যে অর্ধেকেরও কম দর্শক ছিল। এখন মাল্টিপ্লেক্সে তো বাজে ব্যবসা করছেই, এছাড়া সিঙ্গেল স্ক্রিন যেখানে ভরসা ছিল সেখানেও এই মুভি ভালো পারফর্ম করছে না। ইনফ্যাক্ট অবস্থা এতটাই খারাপ যে অক্ষয় কুমারের লাস্ট ফ্লপ ফিল্ম সম্রাট পৃথ্বীরাজ, ওটার থেকেও সিঙ্গেল স্ক্রিনে শামশেরা বাজে পারফর্ম করছে। অ্যান্ড ট্রেড অ্যানালিস্টরা প্রেডিক্ট করছে, যদি বেস্ট কেস সিনারিও হয় তাহলে ওপেনিং উইকেন্ড মানে প্রথম সপ্তাহে শামশেরা হয়তো 34.50 কোটি মতো কামাবে, এটাই হয়তো সর্বোচ্চ হবে। আর এই মুভির লাইফ টাইম ইনকাম নিয়ে বলে, লাইফ টাইম ইনকাম হয়তো এই মুভির খুব বড় জোর 50 কোটি থেকে 55 কোটি রুপির মধ্যেই থাকবে, আর খুব খারাপ হলে 45 কোটি রুপি হবে এই মুভির লাইফ টাইম ইনকাম। অ্যান্ড অলরেডি অনেকেই এই মুভিকে ফ্লপের আখ্যা দিয়ে দিয়েছে। এখন ঘটনা হলো, ইয়াশ রাজ ফিল্মস এই মুভির ব্যানারে লাস্ট যে কটা ফিল্ম এসেছিল সেগুলো সবগুলোই ছিল ফ্লপ, এবং সর্বশেষ এই শামশেরা নিয়ে এবছর কিছুটা আশা ছিল, বাট সেটাও এখন আর পূরণ হচ্ছে না। এবং শামশেরার এই দুর্দশার কারণে রণবীর কাপুরের আরেকটা মেগা প্রজেক্ট ব্রহ্মাস্ত্রা, সেটার রেসপন্স কেমন আসবে সেটা নিয়েও কিন্তু অনেকে দুশ্চিন্তায় রয়েছে। আর বড় বাজেটের মুভি শামশেরার যদি এই দশা হয় তাহলে নেক্সট প্রজেক্টগুলোর কি হবে সেটা নিয়েও ভিন্ন ভিন্ন প্রডিউসাররা শঙ্কার মুখে আছে। এখন নেক্সট যেই বলিউড প্রজেক্টটা রিলিজ পেতে যাচ্ছে সেটা হচ্ছে এক ভিলেন রিটার্নস, যেটা 29 জুলাই মুক্তি পাবে। এখন দেখা যাক এই মুভিটা আশার আলো দেখায় কি না। সো ভিউয়ার্স, শামশেরা মুভির এই বক্স অফিস কালেকশনের রিপোর্ট দেখে আপনি কি ভাবছেন সেটা কিন্তু জানাবেন।